অফিস টাইমে শিয়ালদার ট্রেন দুর্ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ল রেল পরিষেবা শিয়ালদা স্টেশনের কাছে কারশেডমুখী মুখী খালি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা রেল সূত্রে খবর বুধবার দুপুরে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে কারশেডগামী খালি র্যাকের সঙ্গে ধাক্কা লাগে আপ রানাঘাট লোকালের দুর্ঘটনার পরই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে রেল পরিষেবা ব্যাহত হয় শিয়ালদা থেকে বিভিন্ন শাখায় যাওয়া বহু ট্রেন গন্তব্যে পৌঁছানোর আগে আটকে পড়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান সিগন্যাল নির্দেশ না মানায় জেরে দুর্ঘটনা বলে জানানো হয়েছে লাইন হয় হয় ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে চালকের কেবিন এই ঘটনা জেরে তিন সদস্যের বোর্ড গঠন করা হয়েছে দুর্ভোগে পড়া যাত্রীরা পায়ে হেঁটে শেষে গন্তব্যে পৌঁছতে হয় ট্রেন দুর্ঘটনায় সাসপেন্ড করা হয়েছে কারশেটগামী ট্রেনের চালককে দু নম্বর ফাঁকা ট্রেনের যদি আগে থেকে ডিডেল্ট হয় তাহলে তো সে এগোতেই পারবে না ফলে আগে ডিডেল্ট হয়নি ওখানে গিয়ে ওই যে সাইড কলিশনটা হয়েছে তার অভিঘাতে ডিলে্ট হয়েছে বা একটা চাকা পড়ে ঠিক ডিরেলমেন্টকে বলা যায় না ডিগল্ট একটা ওয়াগন ডিরেল মানে তার সব কটা চাকা পড়ে যাওয়া এখানে জাস্ট একটা চাকা লাইন থেকে নেমে গেছিল সেটা আবার রেস্টোর করা গেছে মোটামুটি দুটো দশ থেকে ট্রেন সার্ভিস কমপ্লিটলি রেস্টোর আর প্রাইম ফেসি মনে হচ্ছে যেহেতু সিগনালিং ব্যবস্থায় কোনো গোলযোগ নেই আরআরআই ঠিকঠাক কাজ করছে রুট রিলে ইন্টারলকিং তাই জন্য ইন্ডিকেট করছে সম্ভবত ওই চালকের কোনো গলতিতেই অ্যাক্সিডেন্ট হয়েছে চালককে আপাতত সাসপেন্ড করা হয়েছে তদন্ত কমিটি গঠন হয়েছে তার রিপোর্টের ওপর এটা শিয়ালদা স্টেশনে এই ধরনের দুর্ঘটনা শরণার্থীতকালেও হয়নি আর আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী যে এরকম একটা ঘটনা ঘটেছে তবে এটা যদি হিউম্যান এরার হয় খুবই দুর্ভাগ্যজনক দেখা যাক তদন্ত কমিটি রিপোর্টের জন্য আমরা ওয়েট করি